জয় হিন্দ স্টুডেন্ট, আজকে যে সমস্ত প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো না জেনে পরীক্ষা দিতে যাওয়া মানে লোক হাসানো ব্যাপার। নিজে লজ্জা লাগবে পরীক্ষা দিতে যেতে। খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করব, চলো শুরু করে দিই। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? অপশন বি তারাপুর। ভারতের প্রথম বিদেশি ব্যাংক কোনটি? অপশন বি চার্টার্ড ব্যাংক। ভারতের প্রথম মেডিকেল কলেজ কোথায় গড়ে ওঠে? অপশন ডি কলকাতা। অলিম্পিকে সোনাজয়ী প্রথম ভারতীয় কে? অপশন এ অভিনব বিন্দ্রা। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম অলিম্পিকে ব্যক্তিগত পদক জয় করেছিলেন কে? অপশন বি কে ডি যাদব। ভারতের প্রথম আইসিএস অফিসার কে? অপশন বি সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি? অপশন ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? অপশন বি জওহরলাল নেহরু। কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন? অপশন সি মিহির সেন। ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা। প্রথম কোন হলিউড চলচ্চিত্র হিন্দিতে অনুবাদ করা হয়েছিল? অপশন এ জুরাসিক পার্ক। স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? অপশন এ হীরালাল জে কানাইয়া। ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী কে? অপশন বি ভালচন্দ্রা। স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন ডি সুকুমার সেন। ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে হয়েছিলেন? অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? অপশন এ শ্রীমতী দেবিকা রানী। ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? অপশন সি জি শঙ্কর কুরুপ। নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে কোনটি ভারতীয় প্রথম ব্যাংক? অপশন সি ব্যাংক অফ হিন্দুস্তান। কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা ঠিক আছে, এবার আসা যাক তোমাদের যে পোলটা দিয়েছিলাম 4-5 দিন আগে, গান্ধী আইন চুক্তির অপরিণাম কী, এটাতে তোমরা 86% লোক ভুল উত্তর দিয়েছো। আমি তো দেখে অবাক হয়ে গেছি। এর সঠিক উত্তর তো দিল্লি চুক্তি। সঠিক উত্তর দিয়েছে দেখো যেমন সুমন ঘোষ, সুজিত দেবনাথ, কুন্তল, আকাশ হাজরা, অতনু মাঝি, এছাড়াও অনেকে দিয়েছে সঠিক উত্তর। আচ্ছা এটা কি, এটা কবে হয়েছিল? 1931 সালে 5ই মার্চ লন্ডনে এটা স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং আরউইন সাহেবের মধ্যে। কেন হয়েছিল? গান্ধীজি যখন তার আইএনসিকে অর্থাৎ ন্যাশনাল কংগ্রেসকে ফার্স্ট গোল টেবিল বৈঠকে নিয়ে যায়নি, তখন যাতে সেকেন্ড গোল টেবিল বৈঠকে আমাদের কংগ্রেস আসতে পারে তার জন্যই এটা বৈঠকটা হয়েছিল, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। আর এই চুক্তিতে কি বলা হয়েছিল, গান্ধীজি আইন অমান্য আন্দোলনটা তুলে নেবে। আর গান্ধীজি কী চেয়েছিলেন, আইন অমান্য আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে যাতে ব্রিটিশরা মুক্তি দেয়। আর গান্ধীজি আরও একটা জিনিস পেয়েছিলেন, ভারতীয়দের ওই নুন বানানোর যে অধিকারটা ওইটা ফিরে পেয়েছিলেন।
ঠিক আছে। আর পুনা চুক্তি যেটা তোমরা এতজন ভুল করেছো, ওটা হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। এটা কী ছিল? অস্পৃশ্যদেরকে নতুন অধিকার প্রদানের জন্য ভারতীয় হিন্দু নেতারা এই চুক্তিটা করেছিল। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এই ভুলটা, এই মারাত্মক ভুলটা কোনো দিন আর করবে না। ঠিক আছে, চলো ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।